দেখো প্রবলেমটি কী দেওয়া আছে প্রবলেমটি হলো ফাইন দ্য ভ্যালু অফ ওয়ান বাই টু প্লাস ট্রুট অর্থাৎ এর ওয়ান বাই টু প্লাস ট্রুটির হরের করো হ্যাঁ হরের কর নিরসন করো তাহলে আমরা কীভাবে করবো দেখো তা প্রথমত আমরা যেভাবে দেওয়া আছে এভাবে লিখলাম ওয়ান বাই হ্যাঁ ওয়ান বাই টু প্লাস টু থ্রিটার লিখলাম তাহলে এক্ষেত্রে আমরা কী করব দেখো এখানে টু প্লাস রুটটি আছে হ্যাঁ তাহলে টু প্লাস রুটটি আছে আমরা এখানে এস এ প্লাস বি ইন্টু এম বি সূত্রটা প্রয়োগ করবো তাহলে এক্ষেত্রে আমরা কী করবো দেখো আমরা এটার একটা ব্যাকেট দেবো ঠিক আছে এটার একটা কী দেব ব্যাকেট দেব সঙ্গে হ্যাঁ আমরা কী করবো ব্যাকেট আবার দেব টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রিটা আচ্ছা যেহেতু আমরা নিচে টু মাইনাস ত্রুট্রিটা লিখলাম তাহলে আমরা কি একটা ভাত্তি লিখছি তাহলে আমরা উপর একটা লিখলাম কি টু মাইনাস রুট্রি হুম তাহলে আমরা কি করলাম একদিকে এখানে দেখো নিচের দিকে এটাকে মানে বাড়িয়ে লিখলাম তারপর উপরের দিকে এটাকে লিখে দিলাম তার মানে আমরা দেখো এখানে টু মাইনাস ত্রুট্রি আর টু মাইনাস রুট্রি উপরে নিচে কাটাকাটি যায় তার মানে আবার আমরা আগের জায়গা চলে যাবো আমরা তার মানে কিছু ভুল করিনি হ্যাঁ মনে করো একটা ভাট মনে করো বাট কাটার মধ্যে আমরা যদি উভয় দিকে সমান বদ দিই কিন্তু ভাট কি সমান থাকবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কী করলাম উভয় দিকে আমরা দিয়ে দিলাম ভোর দিয়ে দিলাম নিচে দিয়ে দিলাম টু মাইনাস রুট থ্রি টু মাইনাস ট্রুট্রি তার মানে আমরা ভুল করিনি অঙ্কটা ঠিক করেছি ঠিক আছে এবার আমরা দেখো নিচে কী হলো এখানে টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি তাহলে কী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর উপরে কী হলো টু মাইনাস সুট্টি আচ্ছা ঠিক আছে তাহলে নিচে আমরা এ প্লাস বিনটা যে বিত্রটা প্রয়োগ করব তাহলে আমরা কী লিখবো কী লিখবো বলো তাহলে কী লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার বলতে এখানে কত হবে স্কোয়ার বলতে এখানে স্কোয়ার বলতে আমরা এখানে কত হবে টু তাহলে টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কত হবে রুট স্কোয়ার ঠিক আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে যেমনি আছে এমনি পরে ওয়ান দিয়ে ইন্টু করলে এটাকে সেম পরে থাকবে তাহলে টু মাইনাস রুট পরে থাকবে উপরে ঠিক আছে উপরে টু উপরে পরে থাকবে আচ্ছা তাহলে এখানে আবার দেখো দিলাম ডাক দিয়ে দিলাম তাহলে এখানে কত হবে ফোর হবে ফোর হবে এখানে ফোর হবে আর রুট স্কোয়ার মানে কত মাইনাস থ্রি হবে এখানে থ্রি এখানে কত হবে থ্রি সরি দেখো তাহলে ফোর মাইনাস থ্রি আর উপরে তো টু প্লাস টু মাইনাস মাইনাস হবে টু মাইনাস টু মাইনাস রুট আছে আচ্ছা তাহলে এখানে কি হলো দেখো ফোর মাইনাস ওয়ান মানে কত ওয়ান আমরা লিখতে হবে না তাহলে মানে আমরা এখানে ওয়ানটা কেন লিখতে হবে না আচ্ছা তবু লিখলাম ওয়ান বাই ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি তাহলে কিন্তু একটা কত হলো সমান সমান ওরা কীতে লিখতে পারি ওয়ানটা লেখো না তাহলে টু মাইনাস রুট থ্রি এটাই হলো অ্যান্সার ঠিক আছে